জয় যীশু। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের বিশেষ ভিডিওতে যীশু নামে প্রত্যেকজনকে স্বাগতম জানাই। এখন 2024 সাল চলছে এবং বিশ্বজুড়ে বিভিন্ন ঘটনাবলী আমাদের মনে গভীর প্রশ্ন জাগাচ্ছে। বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা কি শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই আটটি চিহ্ন নিয়ে, যা আমাদেরকে চিন্তা করতে বাধ্য করবে। এই চিহ্নগুলোই আমাদের নির্দেশনা দেবে কীভাবে আমরা আমাদের জীবনকে প্রস্তুত করতে পারি। বন্ধু, চলুন শুরু করি। প্রথম চিহ্ন হল যুদ্ধ ও সংঘর্ষের বিস্তার। বাইবেলের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে মত্তি 24 অধ্যায় তার 6 পদে, তোমাদের কানে যুদ্ধের আওয়াজ আসবে আর যুদ্ধের খবরাখবরও তোমরা শুনতে পাবে। 2024 সালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ এবং জনগোষ্ঠীর মধ্যে বিরোধ, সংঘর্ষ এবং যুদ্ধের ঘটনা ক্রমশ বাড়ছে। ছোট ছোট সমস্যা এখন বড় আকারে পরিণত হচ্ছে। বিশ্বে যে অশান্তি এবং অস্থিরতা দেখা দিচ্ছে তা কি সত্যি শেষ সময়ের একটি চিহ্ন নয়? যখন আমরা বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ করি তখন স্পষ্ট হয় যে যুদ্ধ এবং সংঘর্ষ শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে আধ্যাত্মিক গুরুত্ব। এই সংঘর্ষগুলির মাধ্যমে মানবজাতিকে সতর্ক করা হচ্ছে যেন আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভাজিত না হই এবং একসাথে থেকে সত্যিকারের শান্তির সন্ধান করি। দ্বিতীয় চিহ্ন, প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। লোক 21 অধ্যায় তার 11 পদে বলা হয়েছে ভীষণ ভূমিকম্প হবে এবং ভিন্ন ভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ও মরক হবে। প্রিয় বন্ধুরা, 2024 সালে আমরা যে সকল প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাচ্ছি তা সত্যিই ভীতিকর। ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, দাবানল, এসবের সংখ্যা এবং মাত্রা বেড়েই চলেছে। প্রাকৃতিক পরিবেশের এই অস্থিরতা আমাদেরকে চিন্তা করতে বাধ্য করছে যে আমরা কি সত্যি শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই দুর্যোগগুলির পিছনে শুধুমাত্র প্রাকৃতিক কারণ নয়, বরং আধ্যাত্মিক উপাদানও রয়েছে। পৃথিবীর এই কম্পন, এই ধ্বংস, সব কিছুই যেন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে, মানবজাতি তোমরা ঈশ্বরের দিকে যাও। তৃতীয় চিহ্ন, মহামারীর ভয়াবহতা। মহামারী যা একসময় দুর্লভ ছিল কিন্তু এখন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাইবেলে বলা হয়েছে যিরমিয় 24 অধ্যায় তা 10 পদে, যে পর্যন্ত না তারা একেবারে ধ্বংস হয়ে যায় সেই পর্যন্ত আমি তাদের মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মরক পাঠাব। 2024 সালে আমরা দেখছি মহামারী শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই বিপজ্জনক নয়, বরং আমাদের মানসিক এবং আধ্যাত্মিক অবস্থানকেও প্রভাবিত করছে। নতুন নতুন রোগ, সংক্রামণ, ভাইরাস সব কিছুই আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যেন আমরা সময় থাকতেই প্রস্তুত হই। বন্ধু, আমরা যতই বিজ্ঞান এবং চিকিৎসার উন্নতি করি না কেন, মহামারী আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কেবল ঈশ্বরের করুণার উপরেই নির্ভরশীল। এই রোগগুলির মাধ্যমে আমরা হয়তো আধ্যাত্মিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। চতুর্থ চিহ্ন, নৈতিকতার অবক্ষয়। 2 তিমিথীয় 3 অধ্যায় 1 থেকে তার 5 পদে দেখতে পাই শেষকালে ভীষণ সময় উপস্থিত হবে, মানুষ কেবল নিজেকেই ভালোবাসবে, টাকা লোভী হবে, গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে, অহংকারী হবে ও ঈশ্বরকে অসম্মান করবে। 2024 সালে আমরা দেখতে পাচ্ছি সমাজে নৈতিকতার এক অভাবনীয় পতন ঘটছে। সত্য মিথ্যার সীমারেখা মুছে যাচ্ছে এবং সৎ জীবনযাপন একটি অবহেলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় শেষ সময় নিকটে। আমাদের চারপাশে যে নৈতিকতার অভাব দেখা দিচ্ছে তা কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি একটি সমাজগত সমস্যা। আমরা যদি সত্যিকারভাবে আত্মনিয়ন্ত্রণ না করি তাহলে এই পতন
আমাদের জীবনকে সম্পূর্ণরূপে অন্ধকারাচ্ছন্ন করতে পারে। পঞ্চম চিহ্ন, ধর্মীয় বিভ্রান্তি এবং মিথ্যা নবীর উত্থান। মতি ২৪ অধ্যায় তার ১১ পদে বলা হয়েছে, অনেক ভণ্ডনবী এসে অনেককে ঠকাবে। ২০২৪ সালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে মিথ্যা নবী এবং ধর্মীয় নেতা ঈশ্বরের প্রতিনিধির দাবি করছে, কিন্তু তাদের কাজ এবং উপদেশ আমাদের বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি করছে, আমরা কি সত্যিকারের সত্য অনুসরণ করছি নাকি মিথ্যার পেছনে ছুটছি? বন্ধু, এই সময়ে আমাদের সতর্ক থাকা উচিত। মিথ্যা শিক্ষায় বিভ্রান্ত না হয়ে আমাদের উচিত ঈশ্বরের সত্যকে খুঁজে পাওয়া এবং তাকে আঁকড়ে ধরা। ষষ্ঠম চিহ্ন, প্রযুক্তির অপব্যবহার এবং নৈতিকতার সংকট। প্রযুক্তির অগ্রগতি মানবজাতির জন্য একটি আশীর্বাদ, কিন্তু এর অপব্যবহার আমাদেরকে নৈতিক সংকটে ফেলে দিচ্ছে। বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ সময়ে মানুষ প্রযুক্তি ও বিজ্ঞানের অপব্যবহার করবে। ২০২৪ সালে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির মাধ্যমে মানুষ শুধু সুবিধা পাচ্ছে না, বরং অনৈতিক কর্মকাণ্ডেও লিপ্ত হচ্ছে। এই পরিস্থিতি আমাদেরকে একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি নাকি প্রযুক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে? বন্ধু, আমাদের প্রযুক্তি ব্যবহারের পদ্ধতি কেবল আমাদের ব্যক্তিগত জীবনের জন্যই নয়, বরং সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আমাদের অবশ্যই সাবধান হতে হবে যেন আমরা প্রযুক্তিকে মানবতার সেবায় ব্যবহার করি। সপ্তম চিহ্ন, বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মের বিরোধিতা। মতি ২৪ অধ্যায় তার ৯ পদে বলা হয়েছে, সেই সময়ে লোকে তোমাদের কষ্ট দেওয়ার জন্য ধরিয়ে দেবে এবং তোমাদের খুন করবে, আমার জন্য সব লোকেরা তোমাদের ঘৃণা করবে। ২০২৪ সালে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্ট ধর্মের প্রতি বিভিন্ন স্থানে বিরোধিতা বাড়ছে, খ্রিস্টানদের উপর অত্যাচার এবং নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, যা আমাদেরকে শেষ সময়ের এক গুরুত্বপূর্ণ চিহ্ন মনে করিয়ে দেয়। এই চিহ্নগুলো আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আমরা কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে এই বিরোধিতা আমাদেরকে বিশ্বাসে দৃঢ় করার এবং খ্রিস্টের পথে অবিচল থাকার জন্য একটি পরীক্ষা হতে পারে। অষ্টম চিহ্ন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা। বাইবেলের ভবিষ্যৎবাণীতে ইসরায়েলকে শেষ সময়ের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে উত্তেজনা এবং ঘটনাগুলি ঘটছে, তা আমাদেরকে শেষ সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন মনে করিয়ে দেয়। ইসরায়েলের ঘটনাবলী বিশ্বব্যাপী অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে। ইসরায়েলের ভূমিকাকে আমরা উপেক্ষা করতে পারি না। এই দেশটি বাইবেলের ভবিষ্যৎবাণীর কেন্দ্রে রয়েছে এবং এর উপর ভিত্তি করেই আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা ২০২৪ সালের এই ৮টি চিহ্ন নিয়ে আলোচনা করেছি, যা বাইবেলের আলোকে আমাদেরকে চিন্তা করতে বাধ্য করবে। এই চিহ্নগুলো শুধু ভবিষ্যৎবাণী নয়, বরং আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বার্তা। তাই বন্ধু, আসুন আমরা এই বার্তাগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং আমাদের জীবনকে সেই অনুযায়ী প্রস্তুত করি। বন্ধু, ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক মনে হয়, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বন্ধু, আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। ধন্যবাদ।